হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিজুয়াল বেসিকে কিছু বাটন তৈরি করব, যেরকম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এই যে বাটনগুলো তৈরি করব ভিজুয়াল বেসিকে, সেটা কিভাবে তৈরি করতে হবে, ওর ভেতরে কী করে কোডিংগুলো লিখতে হয় বা কি কোডিং লিখতে হয়, সেই জিনিসগুলো আমরা জানবো। তো চলুন প্রথমে হচ্ছে ভিজুয়াল বেসিক ওপেন করছি। স্টার্ট বাটনে গেলাম, অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। এই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর ভেতরে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, এখান থেকে স্ট্যান্ডার্ড ইএক্সিটা নিলাম, এটাকে ওপেন করলাম। তারপরে আমরা এই যে ফর্মটা পেলাম, এই ফর্মের মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে। ওকে, প্রথমে একটা টেক্সট বক্স নিচ্ছি, একটা টেক্সট বক্স নিলাম, তারপরে চারটে কমেন্ট বাটন নেব। কমেন্ট ওয়ান নিলাম, তারপর আবারও ক্লিক করলাম, কমেন্ট ওয়ানের পাশে নিলাম কমেন্ট টু, আবারও ক্লিক করলাম, তারপরে কমেন্ট টু এর পাশে নিলাম কমেন্ট থ্রি। তিনটে কমেন্ট বাটন নিলাম, এই তিনটে কমেন্ট বাটন উপরে নিলাম, নিচে আর একটা কমেন্ট বাটন নিয়ে নেব। তো অ্যারেঞ্জ করে নিচ্ছি, দিয়ে নিচে নিলাম কমেন্ট ফোর। চারটে কমেন্ট বাটন নিলাম, চারটে কমেন্ট বাটন নেওয়ার পর তারপরে কী করব, এদের যে একটু ফন্ট সাইজগুলো, যে কমেন্ট বাটন বা টেক্সট বক্সের ফন্ট সাইজগুলো বড় করব, তার জন্য সবগুলোকে একসঙ্গে ক্লিক, এই যে টেনে এরকমভাবে ক্লিক করে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট হলো, তারপরে প্রপার্টিস উইন্ডোতে চলে যাব। প্রপার্টিস উইন্ডোতে গিয়ে ফন্ট অপশনে ক্লিক করব, তাহলে এই যে ডান দিকে বাটনটা পেলাম, এখানে ক্লিক করে ফন্টের নাম চেঞ্জ করে নেব, একটা ফন্ট নেম নিলাম, আর ফন্টের সাইজটাকে চেঞ্জ করে নেব, ফন্ট সাইজ বড় করে নিলাম একটু, নিয়ে তারপরে ওকে করলাম। দেখুন সব লেখাগুলো বড় হয়ে গেল। এবার এইগুলোর কমান্ড বাটন টেক্সট বক্সের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে হবে। প্রথমে টেক্সট বক্সে চলে যাচ্ছে, টেক্সট বক্স ক্লিক করলাম, মানে এটা সিলেক্ট হলো। টেক্সটের প্রপার্টিস হচ্ছে টেক্সট, যেখানে লেখা যায়, তাহলে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে টেক্সট ওয়ান লেখাটাকে মুছে দিলাম, তাহলে এখান থেকে লেখাটা মুছে গেল টেক্সট বক্স থেকে। আর মাল্টিলাইন অপশনটাকে, ফলস আছে, এটাকে ট্রু করে নিলাম, তাহলে মাল্টিলাইনটা ট্রু হয়ে গেল। এবার তারপরে কী করব, কমেন্ট ওয়ানে ক্লিক করলাম, কমেন্ট ওয়ানে বোল্ড লেখাটা আমরা অ্যাকচুয়ালি এখানে শো করাতে চাইছি, মানে কমেন্ট বাটনে ক্লিক করলে বোল্ড হবে, তো আমরা শর্টকাট এখানে ইউজ করছি, সেটা হচ্ছে বি লিখলাম ক্যাপশনে। কমেন্ট ওয়ান সিলেক্ট করে প্রপার্টিসে ক্যাপশনে গিয়ে বি লিখলাম, তাহলে বোল্ড হলো। কমেন্ট টুতে ক্লিক করলাম, আই লিখলাম ক্যাপশনে। কমেন্ট থ্রিতে ক্লিক করলাম, ইউ লিখলাম, মানে চার আন্ডারলাইন। আর কমেন্ট ফোরে লিখবো হচ্ছে এক্সিট, এক্সিট লিখলাম। তাহলে পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। ডিজাইনিং করার পরে এবার চলে যাবো তারপর হচ্ছে কোডিং। কোডিংয়ের জন্য প্রথমে কার কোডিং লিখবো, বোল্ডের। তাহলে বি বলে লেখাটা, এই যে কমেন্ট আছে, এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, কোড উইন্ডো আসলো। এবার এখানে কোডটা লিখছি আমি, ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা এই কাজটা করব, যেহেতু একবার ক্লিক করলে মানে বোল্ড হবে, আর একবার ক্লিক করলে আবার কি নর্মাল পজিশনে চলে আসবে, তাহলে এখানে একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টের মাধ্যমে করব। কীভাবে করতে হচ্ছে দেখুন, প্রথমে লিখছি ইফ টেক্সট ওয়ান ডট ফন্ট বোল্ড, এই যে ফন্ট বোল্ড অপশনটা, এটাকে ট্রু অ্যান্ড ফলস করতে হবে, ইকুয়াল টু, যদি ফলস থাকে, এটা যদি ফলস থাকে, টেক্সট ওয়ানের ফন্ট বোল্ডটা যদি ফলস থাকে, দেন ইফ লিখলে অবশ্যই শেষে দেন দিতে হবে। ওকে, দিয়ে এন্টার দিলাম, দিয়ে যদি ওটা ফলস থাকে তাহলে ট্রু হবে। তাহলে এবার এখানে লিখব টেক্সট ওয়ান ডট ফন্ট বোল্ড ইকুয়াল টু ট্রু, আবারও এন্টার দিয়ে এখানে এলস, অথবা যদি ফলস ট্রু থাকে তাহলে কী হবে, ফলস হবে, তাহলে আবার এখানে লিখছি টেক্সট ওয়ান ডট ফন্ট বোল্ড ইকুয়াল টু ফলস। ওকে, নেক্সট। তারপরে আমরা এখানে কী করব, ইফটাকে ক্লোজ করে নেব, ই এন ডি এ এন্ড আই এফ, আই এফ এফ, ঠিক আছে, এন্ড ইফ, মানে কী হলো, ইফটা বন্ধ হয়ে গেল। এটা গেল কার কোড, এটা হচ্ছে বোল্ডের কোড। বোল্ডের পরে আবার এখানে ক্লিক করে আমরা কমেন্ট টু গেলাম, যেটা হচ্ছে ইটালিক ছিল, এবার ইটালিকের কোডটা লিখতে হবে। এখানে যেরকম ফন্ট বোল্ড কথাটা ছিল, এইখানে ইটালিকের ক্ষেত্রে হবে ফন্ট ইটালিক, আর বাকিটা একদম সেম টু সেম, একে একই রকম। ওকে, আবারও ইফ টেক্সট ওয়ান ডট ফন্ট ইটালিক ইকুয়াল টু ফলস যদি থাকে, দেন তাহলে কী হবে, টেক্সট ওয়ান ডট ফন্ট ইটালিক ইকুয়াল টু ট্রু, এলস অথবা টেক্সট ওয়ান ডট ফন্ট ইটালিক ইকুয়াল টু ফলস, আর শেষে এন্ড ইফ, ইফটাকে বন্ধ করলাম। এটা গেল হচ্ছে ইটালিকের ক্ষেত্রে। আবার সেম টু সেম এখানে ক্লিক করে নিচ্ছি কমেন্ট থ্রি, এখানে গিয়ে কী কোড লিখবো, এখানে লিখবো
বোল্ড হলো, ইটালিক হলো, এবার হচ্ছে আন্ডারলাইনের জন্য, আন্ডারলাইনের জন্য কী লিখতে হবে? সেম এবার হচ্ছে ফন্ট আন্ডারলাইন, তাহলে কী লিখবো প্রথমে? ইফ টেক্সট ওয়ান ডট ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু ফলস, দেন তাহলে কী হবে? টেক্সট ওয়ান ডট ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু ট্রু, এলস টেক্সট ওয়ান ডট ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু ফলস, শেষে ইএনডি আইএফ এন্ড ইফ হলো। দিয়ে এবার তারপরে এখান থেকে আবারও নেব কমেন্ট ফোর, কমেন্ট ফোর নিলাম, কমেন্ট ফোরে কী লিখবো? ইএনডি এন্ড, এন্ড হচ্ছে এক্সিটের কোড। ওকে, কোড লেখা হয়ে গেল, এবার এটাকে তাহলে আমাদের কী করতে হবে? এবার রান করতে হবে। কী করে রান করব? তার জন্য কিবোর্ড থেকে F5 কীটা প্রেস করতে হবে। F5 কী প্রেস করলাম, এই দেখুন রান হলো। এবার এই রান উইন্ডোটার মধ্যে দেখুন কার্সার ব্লিঙ্ক করছে, এখানে আমি হয়তো কিছু লিখছি, এখানে লিখলাম ওয়েলকাম টু ভিজুয়াল বেসিক। লিখার পরে যদি আমি বিয়ে ক্লিক করি, দেখুন লেখাটা বোল্ড হচ্ছে। আবার একবার বিয়ে ক্লিক করলে আবার নর্মাল হয়ে গেল। আই এ ক্লিক করছি, ইটালি হয়ে যাচ্ছে, লেখাটা একটু বেঁকে যাচ্ছে। আরেকবার ক্লিক করছি, আবার নর্মাল হয়ে গেল। ইউ এ ক্লিক করছি, নিচের লেখাটা একটা আন্ডারলাইন চলে আসলো। আরেকবার ক্লিক করলাম, আবার নর্মাল হয়ে গেল। তো এই হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আমরা যেভাবে দেখেছি সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশানে, যেরকম ওয়ার্ড, এক্সেল, এগুলোতে আমরা বিভিন্ন লেখাকে বোল্ড, আন্ডারলাইন, বোল্ড করেছি, আন্ডারলাইন করেছি, ইটালিক করেছি। তো সে অ্যাকচুয়ালি কীভাবে হয়, তার ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কোডিংগুলো লেখা থাকে, সেই জিনিসগুলো সম্বন্ধে আজকে আমরা জানলাম। ওকে, তো এই ছিল আজকের প্রোগ্রাম। আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।